এখন আমরা প্র্যাকটিস করব নাম্বার 11 রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে শব্দগুলোর অর্থ লেখো তাহলে আমরা প্রথমে শব্দটি লিখে ফেলি এবং এরপর এর অর্থটা লিখি প্রথমে আছে হচ্ছে নাম্বার দিয়ে ফেলি 11 অ্যান্ট অ্যান্ট অর্থ কি অ্যান্ট অর্থ পিঁপড়া তাহলে আমরা লিখে ফেলি পিঁপড়া পিঁপড়া অ্যান্ট এরপর আছে ফ্যান এফ এ এন ফ্যান অর্থ পাখা পাখা জুট জে ইউ টি ই জুট অর্থ পাট পাট এরপর আছে আউল ও ডাব্লিউ এল আউল অর্থ পেঁচা পেঁচা এরপর আছে বল বি এ এল এল বল অর্থ বল এরপর আছে ফ্ল্যাগ এফ এল এ জি ফ্ল্যাগ অর্থ পতাকা পতাকা এরপর আছে কি কে ই ওয়াই কি অর্থ চাবি নেট এন ই টি নেট অর্থ জাল রান আর ইউ এন রান অর্থ দৌড়ানো গার্ল জি আই আর এল গার্ল অর্থ বালিকা এরপর আছে ল্যাম্প এল এ এম পি ল্যাম্প অর্থ বাতি এরপর আছে পেন পি ই এন পেন অর্থ কলম এরপর আছে ক্যাপ সি এ পি ক্যাপ অর্থ টুপি পরের পৃষ্ঠায় যাই আমরা এরপর আছে হেন এইচ ই এন হেন অর্থ মুরগি এরপর আছে কাইট কে আই টি ই কাইট অর্থ ঘুড়ি ভ্যান ভি এ এন ভ্যান অর্থ মালবাহী গাড়ি সরি এটা ভুল হয়ে গেছে আমি এটা কেটে দিয়ে নতুন করে লিখি ভি এ এন ভ্যান অর্থ মালবাহী গাড়ি এরপর আছে ডিআর ডি ডবল ই আর ডিআর অর্থ হরিণ হ্যাট এইচ এ টি হ্যাট অর্থ সাহেবি টুপি এরপর আছে জু জেড ডবল ও জু অর্থ চিড়িয়াখানা তাহলে আমাদের এ পর্যন্ত শেষ হলো এবার আমরা যেহেতু এটা বাংলা লিখতে হচ্ছে বাংলা বানানগুলো ভালো করে মুখস্থ করি কেমন প্রথমে আছে অ্যান্ট এ এন টি অ্যান্ট অর্থ পিঁপড়া পিঁপড়া বানান পয়রশিকার উপরে চন্দ্রবিন্দু প ডশূন্য আকার পিঁপড়া এরপর আছে ফ্যান এফ এ এন ফ্যান অর্থ পাখা পয়কারে পা খয়কারে খা পাখা এরপর জুট জে ইউ টি ই জুট অর্থ পাট পাট বানান পয়ে আকারে পা ট পাট আউল ও ডব্লিউ এল আউল অর্থ পেঁচা পয়ে একার চন্দ্রবিন্দু চয় একারে চা পেঁচা বল বি এ ডবল এল বল বল বানান হচ্ছে ব ল বল ফ্ল্যাগ এফ এল এ জি ফ্ল্যাগ ফ্ল্যাগ অর্থ পতাকা প তয় একারে তা কয় একারে কা পতাকা এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই কি কে ই ওয়াই কি অর্থ চাবি চয়কারে চা বড় শিকারে বি চাবি নেট এন ই টি নেট অর্থ জাল বর্গীয় জয় একারে যা ল জাল রান আর ইউ এন রান অর্থ দৌড়ানো দয় উকারে দৌ দয় শূন্য আকারে রা দন্ত নয় উকারে নো দৌড়ানো
গার্ল জি আই আর এল গার্ল বালিকা ব একারে বা ল রেশিকারে লি ক একারে কা বালিকা ল্যাম্প এল এ এম পি ল্যাম্প অর্থ বাতি ব একারে বা ত রেশিকারে তি বাতি পেন পি ই এন পেন অর্থ কলম ক ল ম কলম এরপর আসছে ক্যাপ সি এ পি ক্যাপ অর্থ টুপি টরে শিকারে টু পরে শিকারে পি টুপি আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই হেন এইচ ই এন হেন অর্থ মুরগি মরে শিকারে মু র গয় দীর্ঘিকারে গি মুরগি কাইট কে আই টি ই কাইট অর্থ ঘুড়ি ঘরে শিকারে ঘু দর্শনর শিকারে রি ঘুড়ি ভ্যান ভি এ এন ভ্যান অর্থ মালবাহী গাড়ি ময়কারে মা ল মাল বয়কারে বা হয় দীঘিকারে হি মালবাহী গাড়ি গয়কারে গা ডয়সনর শিকারে রি গাড়ি ডিয়ার ডি ডবল ই আর ডিয়ার অর্থ হরিণ হ রে শিকারে রি মূর্ধন্য হরিণ হ্যাট এইচ এ টি হ্যাট অর্থ সাহেবি টুপি দন্ত সয়কারে সা হয়কারে হে বয় দীর্ঘিকারে বি সাহেবি টয়রে শিকারে টু পরে শিকারে পি টুপি সাহেবি টুপি এরপর আসছে জু জেড ডবল ও জু জু অর্থ চিড়িয়াখানা চরে শিকারে চি দর্শন রশিকারে রি অন্তস্তায়কারে আ চিড়িয়া ক্ষয়কারে খা দন্তার নয়কারে না চিড়িয়াখানা আমরা এগুলো আবার পড়ি তাহলে ইংলিশ হচ্ছে অ্যান্ট অ্যান্ট অর্থ পিঁপড়া এফ এ ফ্যান ফ্যান অর্থ পাখা জুট জুট অর্থ পাট আউল অর্থ পেঁচা বল অর্থ বল ফ্ল্যাগ অর্থ পতাকা কি অর্থ চাবি নেট অর্থ জাল রান অর্থ দৌড়ানো গাল অর্থ বালিকা ল্যাম্প অর্থ বাতি পেন অর্থ কলম ক্যাপ অর্থ টুপি হেন অর্থ মুরগি কাইট অর্থ ঘুড়ি ভ্যান অর্থ মালবাহী গাড়ি ডিয়ার অর্থ হরিণ হ্যাট অর্থ সাহেবি টুপি জু অর্থ চিড়িয়াখানা আবার পড়ি অ্যান্ট অর্থ পিঁপড়া ফ্যান অর্থ পাখা জুট অর্থ পাট আউল অর্থ পেঁচা বল অর্থ বল ফ্ল্যাগ অর্থ পতাকা কি অর্থ চাবি নেট অর্থ জাল রান অর্থ দৌড়ানো গার্ল অর্থ বালিকা ল্যাম্প অর্থ বাতি পেন অর্থ কলম ক্যাপ অর্থ টুপি হেন অর্থ মুরগি কাইট অর্থ ঘুড়ি ভ্যান অর্থ মালবাহী গাড়ি ডিয়ার অর্থ হরিণ হ্যাট অর্থ সাহেবি টুপি জু অর্থ চিড়িয়াখানা তাহলে আমাদের আজকে এ পর্যন্তই থাক বাই